কেয়ারকে বক্স অফিস এবছরের ফেব্রুয়ারি 27 তারিখ একটি টুইট করেছিল, আর সেই টুইটকে কেন্দ্র করেই ঝড় গোটা দেশ জুড়ে। লেখা রয়েছে, অ্যাকর্ডিং টু আওয়ার সোর্সেস, হ্যাশট্যাগ ধর্মা, হ্যাশট্যাগ সাজিদ নাদিয়াদওয়ালা, হ্যাশট্যাগ YRF অর্থাৎ ইয়াশ ফিল্ম, হ্যাশট্যাগ টি সিরিজ, হ্যাশট্যাগ সলমান খান, হ্যাশট্যাগ দীনেশ ভাইজান, হ্যাশট্যাগ বালাজি, হ্যাপ ব্যান্ড, হ্যাশট্যাগ সুশান্ত সিং রাজপুত। সো নাও হি ক্যান ডু ওয়েব সিরিজ অর টিভি সিরিয়ালস অনলি, সুপার। ধর্মা প্রোডাকশন অর্থাৎ করণ জোহরের প্রোডাকশন, সঙ্গে রয়েছেন সলমান খান এবং একতা কাপুরের বালাজিও। বলিউডের এই নামজাদা সিন্ডিকেট শেষ করে দিল একজন উঠতি অভিনেতার কেরিয়ার, অন্তত এই টুইট তাই বলছে। বলিউডে স্বজন পোষণ একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং সেই স্বজন পোষণই মেরে দিল একটি ট্যালেন্টকে। কেয়ারকে অর্থাৎ কামাল খান, তাঁরই এই টুইট ঘিরেই সমালোচনার ঝড় বলিউড থেকে গোটা দেশ জুড়ে। ইয়াশরাজ, সাজিদ নাদিয়াদওয়ালা, সলমান খান, বালাজি, করণ জোহর, দীনেশ ভাইজান, সঞ্জয় লীলা বানশালী, টি সিরিজ, এরা সবাই মিলে বয়কট করেছিল সুশান্ত সিং রাজপুতকে, এবং তার টিভি সিরিয়াল শর্ট ফিল্ম ছাড়া আর কিছু করারই ছিল না। কি কারণে একজন মানুষ মরতে পারে, যখন তিনি কেরিয়ারের মধ্যগগণে, তখন এভাবেই একটার পর একটা দরজা বলিউডে তার জন্য বন্ধ হয়ে গেছিল। সুশান্ত একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ফিজিক্স অলিম্পিয়াডে জিতেছেন, AITEE অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে টপার হয়েছেন, যিনি তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিকে লকারে রেখে চলে এসেছিলেন বলিউডে তার কেরিয়ার গড়ার জন্য। আসল কারণ কি? গুঞ্জনে সবার আগে যার নাম, তিনি হলেন করণ জোহর। বলিউডে এমন অনেক কেরিয়ার তিনি খতম করেছেন, তার কফি উইথ করণে অকারণে হাসতে হবে, তিনি যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে, না হলে তাকে শেষ করে দেবেন। করণ জোহর নিজেকে এমনই ভাবেন, এবং আড়ালে আবডালে করণ জোহরকে নিয়ে এমন আলোচনাও চলে। করণ জোহর, ইয়াশরাজ ফিল্ম, শাহরুখ খান আর সঞ্জয় লীলা বানশালী, এরা সবাই মিলে একটি সিন্ডিকেট চালান, এনাদের আশীর্বাদ ছাড়া বলিউডে সফল হওয়া অসম্ভব। এখানেই শেষ নয়, আপনার কাছে পরিষ্কার, নির্দিষ্ট রিলিজিয়ান বা নির্দিষ্ট সারনেম ছাড়া আপনি কখনো বলিউডে সফল হতে পারবেন না, সবসময় আপনাকে বহিরাগত হিসাবে দেখা হবে। সুশান্ত এরকম স্বজন পোষণের শিকার, তিনি ছিলেন ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, বই পড়তে ভালোবাসতেন, অনেক স্বপ্ন ছিল দুচোখ ভরে, ফিজিক্সের ভালো স্টুডেন্ট ছিলেন। তিনি করণ জোহর, আলিয়া ভাট বা কাপুর ফ্যামিলির ছেলে মেয়েদের মতো স্কুল ড্রপ আউট ছিলেন না। সুশান্তের সঙ্গে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি ছবি করেছিলেন করণ জোহর, নাম ছিল ড্রাইভ, এবং সেটাই সম্ভবত শেষ করে দিল সুশান্ত রাজপুত সিংয়ের কেরিয়ার। এবং দুবছর আগে ইয়াশরাজ ফিল্মের অফার রিফিউজ করেছিলেন, শেখর কাপুরের পানিতে অভিনয় করার জন্য ডাক পড়েছিল তার, এবং সেটাও একটা অন্যতম কাল হয়ে উঠল সুশান্ত রাজপুত সিংয়ের জীবনে। ছিছোরে সুপারহিট ছবি হয়েছিল, তারপরও তার অনেকগুলি ছবি দিয়ে দেওয়া হয়েছিল রণবীর সিংকে। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।